আমি বিশ্বজিৎ পাল, আজকে লজিক গেট নিয়ে আলোচনা করতে চলেছি। লজিক গেটের প্রথম লজিক গেট আমরা আলোচনা করছি নট লজিক গেট। নট লজিক গেট হচ্ছে একটা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সার্কিট যার আউটপুট এবং ইনপুটের মধ্যে এরকম সম্পর্ক থাকে যে আউটপুট ইনপুটের কমপ্লিমেন্ট হয়। অর্থাৎ আমরা জানি লো ভোল্টেজকে আমরা জিরো দ্বারা রিপ্রেজেন্ট করি এবং হাই ভোল্টেজকে আমরা ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে যদি লো ভোল্টেজ দেওয়া হয় ইনপুটে, তাহলে দেখবো আউটপুটে হাই ভোল্টেজ প্রোভাইড করছে, আর যদি ইনপুটে হাই ভোল্টেজ দেওয়া হয় তাহলে আউটপুটে লো ভোল্টেজ প্রোভাইড করছে। যে লজিক সার্কিটগুলো এই ধরনের আচরণ করবে, অর্থাৎ ইনপুটের সঙ্গে আউটপুটের এরকম সম্পর্ক স্থাপন করবে, সেই সমস্ত ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সার্কিটকে আমরা নট গেট বলে থাকি। নট গেটের সিম্বল হচ্ছে একটা অ্যারো হেড আছে এবং একটা বাউল আছে, এটা আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এ ইনপুট, আউটপুট হচ্ছে ওয়াই। যদি আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের দিকে তাকাই, অর্থাৎ ইনপুট আউটপুটের মধ্যে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ কী আছে, না আউটপুট ইকুয়াল টু ইনপুটের বার। যদি ইনপুট আমরা জিরো দিই তাহলে আউটপুট আমরা পাবো ওয়ান, আর ইনপুটে যদি ওয়ান দিই তাহলে আউটপুট পাবো আমরা জিরো। ইনপুট এবং আউটপুট সমন্বিত যে তালিকাটা আমরা তৈরি করলাম তাকে আমরা বলি নট গেটের ট্রুথ টেবিল। এবার চলে আসি ইনপুট এবং আউটপুট ওয়েব ফর্মের নেচার কীরকম হবে, তার ওয়েব ফর্মগুলোর বিস্তৃতি কেমন হবে ইত্যাদি নিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখব যে ইনপুট ওয়েব ফর্ম যদি এরকম দেওয়া হয় কোনো একটা নট গেট লজিক গেটের ইনপুটে যদি এই ওয়েব ফর্মটা দিই, তাহলে আউটপুটে কীরকম ওয়েব ফর্ম তৈরি করবে, না আউটপুট থেকে আমরা পাবো এই ধরনের ওয়েব ফর্ম। কারণ ইনপুটে যখন লো আউটপুটে হাই, ইনপুটে যখন হাই আউটপুট লো, ইনপুট লো আউটপুট হাই, ইনপুট হাই অ্যান্ড হাই, আউটপুট লো অ্যান্ড লো, আউট ইনপুট জিরো আউটপুট ওয়ান। তাহলে এটা গেল ইনপুট এবং আউটপুটের মধ্যে ওয়েব ফর্মের বিষয়। নেক্সট হচ্ছে যে আমরা একটা যদি মনে করি যে নট গেট একটা প্র্যাকটিক্যালি তৈরি করব, তাহলে একটা জেনারেল পারপাস এনপিএন ট্রানজিস্টার নেব, সেটা হতে পারে BC547 অর 2N2222 ইত্যাদি ট্রানজিস্টারগুলো আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা ট্রানজিস্টারকে কমন এমিটার মোডে কনফিগারেট করলাম, অর্থাৎ এই ট্রানজিস্টারটা এখন কমন এমিটার মোডে আছে। এই অবস্থায় ইনপুট আমরা ট্রানজিস্টারে বেসে দেবো। আমরা জানি ইনপুট যদি লো দিই, অর্থাৎ বেসে যদি লো ভোল্টেজ আসে, তাহলে বেস কারেন্ট ইকুয়াল টু জিরো হবে। বেস কারেন্ট যদি জিরো হয় তাহলে আউটপুট কারেন্ট IC ইকুয়াল টু জিরো হবে। আউটপুট কারেন্ট যদি জিরো হয় তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টর RC উইল বি জিরো, তার ফলে V আউটপুটটা হবে হাই। তার মানে আমরা যদি ইনপুটে লো ভোল্টেজ দিই তাহলে আউটপুট আমরা পাচ্ছি হাই ভোল্টেজ। নেক্সট ইনপুটে যদি আমরা হাই ভোল্টেজ দিই, অর্থাৎ ট্রানজিস্টারের বেশি যদি আমরা হাই ভোল্টেজ দিই, তাহলে ট্রানজিস্টারের বেস কারেন্ট ফ্লো হবে। বেস কারেন্ট ফ্লো হলে কিছু পরিমাণ কালেক্টর কারেন্ট তার মধ্যে দিয়ে ফ্লো হবে। এই কালেক্টর কারেন্টটা যাওয়ার ফলে RC-র মধ্যে দিয়ে একটা ভোল্টেজ ড্রপ হবে, তাহলে V আউটপুটের ভ্যালু গ্রাউন্ডের রেসপেক্টে কমে যাবে। তাহলে আমরা ইনপুটে যদি ওয়ান দিই তাহলে আউটপুট ভোল্টেজ পাচ্ছি লো, দ্যাটস মিন জিরো। এইবার আমরা রেডিমেড ICতে আমরা 7404 IC যদি সিলেক্ট করি তাহলে সেটা হচ্ছে একটা নট গেটের IC। এই নট গেটের মধ্যে 6টা নট গেট রয়েছে এই ICটার মধ্যে, এবং এই ICটাতে 14টা পিন রয়েছে। এটাকে আমরা বলি DIL প্যাকেজ, অর্থাৎ ডুয়াল ইনলাইন প্যাকেজ। এখানে IC-র পিনগুলো দুধারেই বিন্যস্ত রয়েছে এবং সমান সংখ্যক, এদিকেও 7টা এদিকেও 7টা। তাহলে এই IC-র মধ্যে 1 নম্বর হচ্ছে ইনপুটে নট গেটের, 2 নম্বর আউটপুট, 3 নম্বর ইনপুট, 4 নম্বর আউটপুট, 5 নম্বর ইনপুট, 6 নম্বর আউটপুট, 13 ইনপুট, 12 আউটপুট, 11 ইনপুট, 10 আউটপুট, 9 ইনপুট, 8 আউটপুট, এইভাবে 6টা লজিক গেট থাকে। এবং এই ICটাকে অপারেট করার জন্য আমরা 5 ভোল্ট DC সাপ্লাই 14 নম্বর পিনে প্রোভাইড করব এবং 7 নম্বর পিনটাকে গ্রাউন্ড করব। এই অবস্থায় যদি 1 নম্বর পিনে আমরা লো ভোল্টেজ দিই, তাহলে 0 ভোল্টেজ যদি প্রোভাইড করি, তাহলে 2 নম্বর বিন্দু থেকে প্রায় 5 ভোল্টের কাছাকাছি আমরা ভোল্টেজ পাবো, অর্থাৎ লো ভোল্টেজ দিলে আমরা হাই ভোল্টেজ পাচ্ছি। তাহলে আমাদের এটাই হচ্ছে নট গেটের একটা সংক্ষিপ্ত আলোচনা।